السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله جل جلاله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبعيمي لي نمضي সালাতে যে আমরা দরুদ পড়ি এই দরুদটা পড়ব পারেন সবাই ইনশাআল্লাহ পারেন তো ইনশাআল্লাহ কে কে পারেন 마শাআল্লাহ দুইটা হাত তুললে তো একবার 200% হতো মা शायद সুন্দর দেখা দেয় কিন্তু একটা প্রশ্ন যদি করি সালাতেরই দরুদ সালাতের বাহিরে কে কে পড়েন এবার একটু হাত তুললে দেখলেন তার মানে ঠিক না বাহিরেও এই দুরুদ টা পরার অভ্যাস করব কে 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 রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আজকের মাহফিল সার্থক একটা আমল যদি করতে পারেন সবাই তাহলে মাহফিলটা সার্থক আয়োজকদের কষ্ট সার্থক আমাদের কষ্ট সার্থক হবে কোন সন্দেহ যাই হোক বন্দি তাহলে আমরা ইনশা আল্লাহ সালাতে যে দুরুদ পড়ি সালাতের বাহিরেও এই দুরুদটা পড়ব ইনশাল্লাহ রাজি আছেন বলবেন পরিবারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সালাতে যে দুরুদটা পড়ি সালাতের বাহিরেও এই দুরুদটা পড়ব রাজি আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ অবশ্যই ওয়াদা রক্ষার তৌফিক দেবেন অবশ্যই কোনো সন্দেহ নাই বলেন আমি তবে একটি ফজিলত শুনে নেওয়া উচিত তা হল বিশুদ্ধ সনদে প্রমাণিত বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ জুড়ে বলে সাল্লাহ আলাই সাল্লামের সাদ করেছেন যদি কোন অথবা নারী ছেলে অথবা মেয়ে তরুণ বৃদ্ধ যুবক একবার কয়বার একবার বিশুদ্ধে বিনিময়ে আকাশ আর জমিনের মালিক কে আল্লাহ তালা তার প্রতি দশবার বার রহমত নাজিল করে একবার বিশুদ্ধ দুরুদ পর্ব দশবার বার রহমত নাজিল করবেন কে সুতরাং মিনিমাম কাজে ম্যাক্সিমাম প্রফিট একবার দুরুদ শরীফ বিশুদ্ধ পর্ব দশ বার রহমত নাজিল করবেন কে করবেন ইনশাআল্লাহ এই ফজিলত শুনে তো মনটা ভরে যাওয়া উচিত ঠিক না সুতরাং রাস্তাঘাটে চলতে ফিরতে চায়ের দোকানে আড্ডায় অযথা রাজনীতি না করে সুযোগ পাইলেই দূরত পড়ব সুযোগ পাইলে আছেন এবার কে কে ওয়াদাটা পালন করবেন আবার দেখান

নিজেরা নিজেরা সাক্ষী থাকা উচিত ঠিক না তাই আসুন পুরুষরা গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়েন আলি মোহাম كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اما গুজিয়াম বাইতুল আমান জামে মসজিদ চৌরাস্তা ত্রিশাল মুমিন শাহীর উদ্যোগে এটা জায়গাটা আমিরাবাড়ি নাকি এই আমিরাবাড়ির চৌরাস্তা ত্রিশাল মোমেন শাহীর উদ্যোগে আজকের প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনের জনাব সভাপতি যিনি এই কাগজের লেখায় পেলাম আমাদেরই দলভুক্ত লোক গুজিয়াম আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মানে শিক্ষক কোরআন হাদিসের শিক্ষকতায় নিজেকে ব্যস্ত রেখেছেন বিশ্ব নবীর উত্তরাধিকার হিসেবে হিসেবে আল্লাহ আল্লাহ আমার এই ভাইকে কবুল করন বলেন আমিন তার খেদমত কে কবুল করন বলেন আমিন আজকের মাহফিলে অনেক ওলামারা এসেছেন হা কথাও বলেছেন আমার আগে আবার আমার পরে যিনি কথা বলবেন তিনি আমার শিক্ষক মানে ওনার প্রথম জীবনে ওনার যৌবনের শিক্ষকতার প্রথম জীবনের ছাত্র আমরা এজন্য পাশাপাশি দাঁড়ালে বাপ বেটা মনে হয় মনে হয় আমি বাবা উনি ছেলে ঠিক না দেখবেন আপনারা আমারে দেইখা রাখেন আর আমার ছেলেরে দেইখা রাখেন যাই হোক তো আসলে আমাদের শিক্ষক আমার খুব মনে পড়ে আমরা যখন ছাত্র একবার জামিয়া তাসমিয়াতে সৌদি আরবের তদানীন্তন রাষ্ট্রদূত বেড়াতে গেলেন তো রাষ্ট্রদূত হাঁট বেড়াচ্ছেন দেখছেন কথা বলছেন তো রাষ্ট্রদূতের পাশে পাশে তিনিও হাঁটছেন হঠাৎ সৌদি আরব এম্বাসেডর সৈয়দ কামাল উদ্দিন জাফরি আমাদের শিক্ষক জামে কাসিমিয়ার প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ তার দ্বীনের খেদমত আরো আরো বেশি করার তৌফিক দিন জোরে বলেন আমিন আমিন এম্বাসেডর বলছে মানে বাংলায় বলে ছেলেটাকে তখনও এতগুলো দাড়ি ওঠে না এখন যতগুলো আছে শুনছেন মনে হয় তো সৌদি রাষ্ট্রদূত বলছে মানলি সাহেব বলছেন উত্তরে সে একটা ছেলে না বরং অনেক ছেলের বাবা আপনাকে বুঝাতে পারলাম সৌদি রাষ্ট্রদূত বললেন যাকে আর জাফি সাহেব বললেন ছেলে না অনেক ছেলের অনেক তা আমাদের বাবা আল্লাহ তালা হুজুর কবুল করুন বলেন আমিন আমরা তার ছাত্র এটা আল্লাহ মেয়ের বাহিনী জামে কাসমিয়া নরসিন্দির গাতলি মাদ্রাসা বলে সারা বাংলাদেশ তো বটে পৃথিবীর এমন কোন জায়গা নাই অন্তত আমি আল্লাহ আমাকে যত জায়গায় নিয়েছে আল্লাহ পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে জামিয়া কাসেমিয়ার প্রাক্তন ছাত্র নাই বলেন এটা আল্লাহ তালার কবুলিয়তের প্রমাণ বলেন আলহামদুলিল্লাহ কারণ এই প্রতিষ্ঠানে বিশুদ্ধ আকিদা আছে বিশুদ্ধ বিশুদ্ধ আকিদা তো আলহামদুলিল্লাহ আমার পরে আমার বাজান আসবেন তো আজকের মাহফিলে অনেক ওলামারা অনেক আইম্মা খোতাবা মুদার অবশ্যই আছেন এলাকার আইম্মা খুতাবারা যেমন আছেন ঠিক এমনি জ্ঞান পিপাসু অনেক তালেবে আয়েল যেমন আছেন ঠিক এমনি করে দিনদার ইমানদার বয়স্ক মুরব্বী নর আর নারী পুরুষ আর মহিলা আছেন তো আমাদের বিশেষ করে আমাদের একটা সমস্যা যে আমাদেরকে প্রায় সবাই চিনে কিন্তু আমরা তো ছোট মানুষ সবাইকে চিনি আমাদের চেহারাটা টেলিভিশনে দেখা যায় সবাই চিনে আপন করে কথা বলে কিন্তু আমি তো আর সবাইকে চিনি না তবে আল্লাহ তাআল্লাহ দোয়া করি রব্বুল আল আমি প্রত্যেকের মর্যাদা যতটুকুন আসে আরো বাড়িয়ে দাও আরো আসতে বলেন আল্লাহ আহ আমি পাবলিক দেখি একটু উল্টো পাল্টা হ্যাঁ

আরো জোরে বরনদ মহম্মদ আমির বলতে আমি যখন ঢুকতেছিলাম তখন শুনছিলাম যে একটি ইসলামী সঙ্গীত যদিও শেষ করে দিয়েছে শুনছিলাম এভাবে বলছে যে ফেরাউন নমরুদরাও বেঁচে থাকে নাই সবাইকেই মর্তে হয় না হয় না হয়েছে এবং হবে আর হা সত্যি পৃথিবীতে আসতে সিরিয়াল আছে পৃথিবীতে আসতে দাদা বাবা তারপরে নাতি কিন্তু যাওয়ার জন্যে কোন সিরিয়াল আছে যে কেউ যখন আল্লাহ ডাক দেবেন যখন মৃত্যুর মুহূর্তটা আসবে এক মুহূর্ত আগেও না পরেও তার মানে মৃত্যু থেকে মানুষ পালায় কিন্তু কেউ পালিয়ে বাঁচতে পারে পারে নাই আমরাও পালিয়ে বাঁচতে পারব পারব কিন্তু বন্ধু আমাদের প্রত্যেকের শপথ নেওয়া উচিত মরতেই যেহেতু হবে তবে মরার আগে একটা শপথ নেই নিজের জীবনের নিজের জীবনের তিনটি দিবসকে শান্তিতে ভরে দিতে চায় কয়টি দিবস স্মরণ থাকবে নিজের জীবনের কয়টি দিবস আপনারা বলতে পারেন নিজের জীবনের তিনটি দিবসের কথা কেন বললেন সবাই চিনেন তো চিনেন না চিনেন না তিরিশ পারা একশো চোদ্দটি সোরা আল কোরআন আল করিম এর মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন ষোলো নাম্বার পাড়ায় উনিশ নাম্বার সোরা কত নাম্বার সোরা স্মরণ থাকবে ১৬ ষোলো নাম্বার পাড়া উনিশ নাম্বার সোরা একটি সুরাতে দুইটি আয়াতে দুইজন নবীর প্রাসঙ্গিকতা এনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এর মধ্যে সূরা তো মারিয়াম নাম হলো মারিয়াম ঈসা আলিয়া আম্মা তার নাম মারিয়ামিয়াম তার নাম ঈসা আলিসলাম মায়ের নাম কি মারিয়ামিয়াম মারিয়াম আলাই নামে এই সোরা এই সুরার পনেরো নাম্বার আয়া কত নম্বর আয়া তাহলে ঠিকানা দিলাম ১৬ নম্বর পারা ১৯ নম্বর সোরা কত নাম্বার আয়াত জুড়ে বলেন মুখস্থ হতে হবে কত নাম্বার পারা কত নাম্বার সোরা আয়াত নাম্বার পনের গড়ে যায় মিলায় দেখতে পারবেন আল্লাহ রব আলমী পুত্র পুত্রা যাকারিয়া আলী ইসালাম আল্লাহর নবী তার পুত্র ইয়াহইয়া আলী ইসালাম তার ব্যাপারে বলছেন কি বলছেন যারা পারেন আমার সাথে পড়েন রাজি আছেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

অতি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তিন মাতা হয়ে গিয়েছিলেন নিঃসন্তান ছিলেন তার স্ত্রীও ছিলেন অতি বৃদ্ধা বন্দা সন্তান হয় নাই মো জেজা হিসেবে মো জেজা হিসেবে অতি বৃদ্ধ বয়সে বৃদ্ধ বাবা বৃদ্ধা মায়ের বাবার অরস থেকে মায়ের কুল থেকে জন্ম নিলেন ইয়াহিয়া আলী সালাম নাম কি জুড়ে বলেন নাম কি আল্লাহর নবী ছিলেন কি ছিলেন আল্লাহ তাআলা ইয়াহিয়া আলী সালাম তার ব্যাপারে বলছেন ওয়াসাল আলাই দা আর সালাম সালাম শান্তি 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 তার উপরে যেদিন সে জন্ম নিয়েছে শান্তি কখন শান্তি কখন শান্তি যখন সে জন্ম নিয়েছে যেদিন সে জন্ম নিয়েছে ওয়া এবং শান্তি তার জন্য যেদিন সে মৃত্যু বরণ করবে তার মানে প্রথম একটা শান্তির দিন তার জন্মের দিন দুই নাম্বার শান্তির দিন যেদিন মৃত্যু বরণ করবে তিন নম্বর ওয়া ই আসো হাইয়া যেদিন আবার পুনরায় জীবিত হবে আবার পুনরায় আমরা সুরত মারিয়ামের পনেরো নাম্বার আয়াতে পেলাম ইয়াহিয়া আলী ইসালামের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন টিকেমনি করে একই সোরা একই সোরা সোরা তো মারিয়াম এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেত্রিশ নাম্বার আয়াত কত নম্বর আয়াত কত নম্বর আয়াত তেত্রিশ নম্বর আয়াত ওই আয়াতে আল্লাহ তালা জানিয়ে দিলেন ইসা ইবনু মরিয়ম ঈসা ইবনো মরিয়ম আলাইলাম তিনি বললেন ইসবনো মরিয়ম আলাইলাম তার জন্মটা মো জন্ম কি জন্ম কি কারণ এই পৃথিবীতে আল্লাহ আদম আদম আলাইকে পাঠানোর আগে তাকে জান্নাতে সৃষ্টি করেছেন আদম আলী সালাম তার মা নাই বাবাও মাও নাই বাবা দুই নাম্বার আদম আলী সালাম তার বাম পাজরের থেকে তৈরি করেছেন তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহা সালামকে হাওয়া আলাইহা সালাম তারও বাবাও নাই মাও বাবাও নাই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম সালাম এবং হাওয়া আলাই সালাম আমাদের আদি পিতা আদি মাতা থেকে রব্বুল ছেলে আর মেয়ে ছেলে আর মেয়ে জন্ম দিলেন কে মা বাবা থেকে জন্ম নিলাম বেতিক্রম বেতিক্রম একজন মারিয়াম তার মা আছে বাবা 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 মারিয়াম ইসাল তার মা আছে বাবা বাবা যদি কেউ প্রশ্ন করে এটা কেমন হলো সবার বাবা আছে মা আছে ঈসা আলাইহিস সালাম তার বাবা নাই কেবল মা আছে তাইলে এক কথায় উত্তর দিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন এক শব্দে সবার জন্য জবাব দিয়ে বলেছেন ইন্না মাসাল ঈসা ইমালি কার কথা আদলা আলা বললেন তুমি প্রশ্ন করমানবর দানব অপন্ডিত অমুকার তমুক তুমি জানতে চাও বিনা পিতায় কেবল মা থেকে ইন মারিয়াম আল্লাহ কিভাবে জন্ম দিলেন তাইলে শুনো আল্লাহ তালার কাছে ঈশার উদাহরণ হলেন আদম বলে ঈশার উদাহরণ ঈশার দৃষ্টান্ত কে আদম কে জোরে বলেন কে আদম আল্লাহ তালা বললেন ঈশার ব্যাপারে জানতে চাও আশ্চর্য হয়ে যাও জবাব শুনে নাও আমি আল্লাহ তালার কাছে ঈশার উদাহরণ হলেন আদম আলী সালাম তাকে ডাইরেক্ট মাটি থেকে বানালাম তারপরে বললাম কোন ফয়া হও হওয়ার হয়ে গেল হওয়ার

অনেক হাত তাফসিরের মাহফিল ইসলামী সম্মেলন কোরআনের মাহফিলে এসেছি নিজের ভুলটাও শুধরানোর চেষ্টা করতে হবে সবাইকে কোরান শিখতে হবে রাজি আছে ওয়াদা করতে পারে ওয়াদা করতে পারেন ওই যে মুরব্বী দুইটা হাত উঠেছে আল্লাহ তৌফিক দিন বলেন আমি হাত তুলে ওয়াদা করেন বলেন হে আল্লাহ মরার আগে মালাকুল মৌতে সাক্ষাতের আগে জুড়ে বলেন মালাকুল মৌতের সাক্ষাতের আগে কোরআন শিকার তৌফিক দাও বলেন আমি আরো জুড়ে বলেন আমি হাত নামা সুরাই আসিন সর্বশেষ আয়াত যারা পারে আমার সাথে পড়েন আল্লাহ বলছেন ইন্ন মা মরোহ ইদা আর দশান আইয়া কোনালাও কুন ফায়কু আল্লাহ তালা বললেন আল্লাহর ব্যাপারটাই এমন কার ব্যাপার আল্লাহর বিষয়টাই এমন যখন চান কুচুক কোনো কিছু তিনি করবেন কেবল বলেন হও আর সাথে 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 ও আল্লাহ আছেন না নাই আছেন না নাই ইসবন মারিয়াম আলাইহিস সালাম তার দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা বললেন আদমকে মাটি থেকে বানালাম আমি আদেশ করলাম আর হয়ে গেছে যে আল্লাহ মাটি থেকে আদাম বানাতে পারেন ওই আল্লাহ তালা বাবা ছাড়া মা থেকে ঈশাকে জন্ম দিয়েছেন জুনে বললাম এই স্বপ্ন মারিয়াম আলাই মায়ের গর্ভ থেকে প্রসব হওয়ার সাথে সাথে কথা বললেন মায়ের গর্ব থেকে প্রসব হয়ে কথা বললেন বলেন না ওই আল্লাহ আছেন না নাই ইসবন মারিয়াম মায়ের গর্ব থেকে জন্ম নিয়ে প্রসব হওয়ার পর পর কথা বললেন কি বলেছিলেন আল্লাহ তাআলা সূরাত মারইয়ামের 31 31 আর 33 নাম্বার আয়াতে বলেছেন কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন এই সব মায়ের গর্ব থেকে প্রসব হয়ে নবজাতক বলতে লাগলেন যারা পারেন আমার সাথে করেন পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا وبرم بوالدتي ولم يَجْعَلْنِي جبارا شقيا والسلام والسلام علي يوم ولدت ويوم اموت ويوم ابعث حيا বললেন আল্লাহু কার কথা আল্লাহ তাআলা কোরআন আল কারিমে তুলে দিলেন শব্দ ভূমিষ্ঠ নবজাতক মায়ের গর্ভ থেকে প্রসব হওয়ার পর পর কথা বললেন ঈসা ব্ন মারিয়াম আলাইহিমাস সালাম বললেন বলেন শুনে নাও নিশ্চয় আমি আল্লাহর বান্দা কার বান্দা তার মানে আল্লাহর পুত্র না দুনিয়ার খ্রিস্টানরা বিভ্রান্ত কারণ যারা বলে ঈসা আলাইহিস সালাম কার পুত্র এটা বিভ্রান্তি এটা মিথ্যা জন্মের সাথে সাথে সালাম প্রথম শব্দ নবজাতক প্রথম কথাই বললেন ইন্নি আবদুল্লাহ আমি কার বান্দা জোরে বলেন কার বান্দা আপনি আমি কার বান্দা আপনি আমি কার বান্দা পীরের বান্দা মাজারের বান্দা কারণ মাজারের গুলাম কি

আল্লাহর বান্দা হয়ে মরতে চাই বাঁচতে চাই কে কে রাজি আছে আল্লাহ জোরে আল্লাহ আকবর আল্লাহ বান্দা হিসেবে নারী পুরুষ বাসতে চাই মরতে এই স্বপ্ন মারিয়াম আলহিম আসসালাম দুই নম্বরে বললেন আতা নিয়ল কিতাবা ওয়াজালিনবিয়া বলেন সুবহান আল্লাহ এইসব নো মারিয়াম বললেন আমি আল্লাহর বান্ধব আমি একটি কিতাব নিয়ে এসেছি আর আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন নবী কথাটা পরে বললেন প্রথম বললেন কার বান্দা কার বান্দা এই জন্য বিশ্বনবী এই পৃথিবীতে যত নবী এবং রসুল সবার জন্য মর্যাদা তারা কার বান্দা কার বান্দা আমরা সাক্ষী দিয়ে বলি পরেন আমার সাথে পরেন আশাহাদু আল্লাহ ইলাহা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله محمد رسول الله صلى الله عليه وسلم كرباندا جريبلين كارباندا এইসব নো আরিয়াম সালাম তিনি আল্লাহর বান্দা দুই নাম্বার বললেন কিতাব নিয়ে এসেছি তিন নাম্বার বললেন আমাকে আল্লাহ নবী বানিয়েছে তারপরে বললেন ও জাল আনি মোবার এই নামা কোনতু আমি যেখানেই থাকিনা কেন আমাকে আল্লাহ বরকতময় করেছেন তারপরে বললেন আমাকে আল্লাহ আদেশ করেছেন সালাত কায়েমে জাকাত আদায়ে যতদিন জীবিত থাকি যতদিন জীবিত থাকি ততদিন সালাত কায়েম করব জাকাত তাই মনে করবেন না জাকাতার সালাত নতুন নয়া নয়া না অনেক অনেক প্রাচীন ঈসা ابن মারিয়াম মায়ের কুলে নবজাতক বললেন তারপরে কি বললেন ওয়াবারা ওয়াবরাম বিওয়ালিদাতে ওয়ালাম ইয়াজআলনি জাববারান আমাকে আল্লাহ আদেশ করেছেন আমার মায়ের প্রতি মায়ের প্রতি সদাচারণ করতে মায়ের প্রতি ভালোবাসা দেখাতে মায়ের আদ মায়ের আনুগত্য করতে মায়ের মায়ের বার মায়ের যাতে আমি অনুগত থাকি মায়ের আনুগত করি মাকে ভালোবাসি মাকে সম্মান করি মাকে মর্যাদা দেই আদেশটা কার জোরে বলেন কার আপনারা তো কইবেন হুজুর আমরা তো বুইরা বেটি ডাকি কি ভাই এই এলাকায় কি কয় হা কেউ 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 অবশ্যই মাকে অনেক ভালোবাসে আদর করেন কিন্তু অনেক আছে মায়েরে বুইরা বিটি করে আমি কি ভুল কইতাছি ভুল কইতাছি অধিকাংশ অধিকাংশ পরিবারে বৃদ্ধা মাকে মর্যাদা দেয়া হয় এটাই এটাই আমাদের বাস্তবতা কিন্তু শপথ করতে হবে যতদিন মা বাবা বেঁচে আসে মা আর বাবা জান্নাত না হয় নাম ওই মা মানে জান্নাত বলেছেন মোহাম্মদ বিশ্বনবী বিশ্বনবী বললেন মা আর বাবা জান্নাত না হয় জাহান্নাম মা আর বাবা জান্নাত না হয় সুতরাং নিজেকে প্রশ্ন করুন আপনি কি জান্নাতি হতে চান না উল্টাটা যে জান্নাত বেঁচে থাকতে রেজিস্ট্রি করতে চায় তার জন্য সহজ হলো মা আর বাবাকে মাথায় রাখা মা আর বাবারে সম্মান মর্যাদা আদর আর সোহাগ করা করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ

আর শান্তি আসসালাম 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 শান্তি 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 আমার উপরে যেদিন আমি জন্ম নিলাম আর আমার উপরে যা শান্তি যেদিন আমি মারা যাব আমার উপরে শান্তি যেদিন আমি আবার পুনরায় জীবিত হব সুবহানাল্লাহ বলবেন না ইয়াতলকেরই মতে একটি মাসালা আছে সবার জানা উচিত এটা হলো এই পৃথিবীতে আল্লাহ তা আলা এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল পাঠিয়েছেন কতজন জুড়ে বলেন কতজন এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল এদের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন মৃত্যুবরণ করেছেন একজন করেন তিনি জুড়ে বলেন তিনি কে সত্যি তো তেলে আরো জুড়ে কন মরেন নাই একজন নবী তার নাম তার নাম তিনি কোথায় আছেন তিনি আকাশে আরো শেষ

মারিয়ামকে কেউ হত্যা করতে পারে নাই শুলেও ঝোলাতে পারে নাই বাল রাফা হোল্লাহ ইলাই আল্লাহ তাআলা ফেরেস্তাদের মাধ্যমে ই স্বপ্ন মারিয়ামকে কোথায় উঠিয়ে নিয়েছেন জোরে বলেন কোথায় হাতটা দেখায়া বলেন কোথায় জোরে বলেন কোথায় কোথায় আছে তবে masalaটা হলো এই বাংলাদেশে বর্তমানে একটা ফিতনা আছে ওই ফিতনাটার নাম কাদিয়ানি নাম শুনছেন মৈমন মনে হয় হ্যাঁ হ্যাঁ শুনেন কোন বেটা কাদিয়ানি আর কে আহলো ওয়াল জামা কে কাদিয়ানি কে আহলো সুন্না ওয়াল জামা একটা প্রশ্ন করলে বুঝবেন কয়টা প্রশ্ন কয়টা প্রশ্ন স্মরণ থাকবে কার কার স্মরণ থাকবে কদিন ইনশাল্লাহ কর্মিয়া হাতটা তুলে বলেন ইনশাল্লাহ কারণ বিশ্ব নবীর পক্ষে আমরা বিশ্ব নবীর পক্ষে বলে না আমি নবুয়তের পক্ষে আমরা কাদিয়ানিরা তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক সরকারের কাছে আমাদের দাবি আজকের মাহফিল থেকে আমরা দাবি করি করি না করি না কে কে দাবি করেন সরকারের কাছে আমাদের দাবি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা জোরে বলেন অমুসলিম ঘোষণা করা কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা 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 তবে জেনে রাখবেন আমরা কাদিয়ানিদেরকে মারব না আঘাত করব না তাদেরকে ভয় দেখাবো আঘাত করব না মারব না ভয় দেখাবো তবে একটাই দাবি সরকারের কাছে এদেরকে অমুসলিম ঘোষণা করা অমুসলিম ঘোষণা করা যে সকল কারণে যে সকল কারণে ওরা অমুসলিম এর মধ্যে একটা মৌলিক প্রশ্ন শিকায় দিয়ে যায় একটা প্রশ্ন করবেন জিজ্ঞেস করবেন ইসবনো মারিয়াম ইসাবন মারিয়াম সালাম তিনি জীবিত না মৃত যদি কয় ঈসা নো মারিয়াম সালাম বেঁচে নাই তেলে বুঝবেন বেটা কাদিয়ান কয়টা প্রশ্ন শরণ থাকবে পানির মতো বুঝায় দিয়ে গেলাম এর পরেও যদি এই জাতি কাদিয়ানি না চিনে তাইলে কি জবাব দেব আল্লাহর কাছে সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে সন্দেহ হলে একটা প্রশ্ন করবেন বলো ঈসা ইবনু মারিয়াম আলাইহিম আসসালাম তিনি জীবিত আছেন না মরে গেছেন যদি কয় মরে গেছেন তাইলে বুঝবেন বেটা কি জুড়ে বলেন বেটা কি একটা প্রশ্নের জবাবে তিনি কোন মুসলমান এটা বিশ্বাস করতে পারে না যে ঈশাআসাল মারা গেছেন বরং তিনি জীবিত কোথায় কোথায় আছে শেষ জামানায় পৃথিবীতে নেমে আসবেন ফেরেশতাদের কাঁধে ভর করে বর্তমান সিরিয়া বর্তমান সিরিয়া ইতিহাসে আগে নাম শাম দেশ নাম কি শাম দেশ আগের শাম দেশ বর্তমানে সিরিয়া সিরিয়ার রাজধানী দামেশক রাজধানী কি দামেশক দামেশকের দামেশকের কেন্দ্রীয় মসজিদে সাদা রঙের গম্বুজের মসজিদে ইমাম মাহদি আসবেন তিনি দাজ্জাল প্রকাশ হবে ইমাম মাহদির পরিচয় মাক্কাতুল মোকারামায় প্রকাশ পাবে তারপর তিনি আসবেন দামেশকে সিরিয়ায় আসবেন দামেশকে আসবেন আসরে আজান হবে একামাতের আগে আগে লোকজন তাকায় দেখবে দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে নামছেন ঈসা ইবনু মারিয়াম

ইমাম মুক্তাদি হয়ে মুক্তাদি হয়ে আসরের সালাত আদায় করবেন এই পৃথিবীতে দাজ্জাল দাজ্জালকে মারবেন ঈসাপনো মারইয়াম আলাইহিমাস সালাম কন্ন সুবহানাল্লাহ ঈসাপনো মারইয়াম আলাইহিমাস সালাম তার নাকের শ্বাস লাগবে দাজ্জালের গায়ে বরফ যেমন গলে যায় এমন গলতে থাকবে এ বলবেন গলে গেলে তো মানুষ বুঝবে না তাই তাকে আঘাত করে মারি কন্নাস সুবহানাল্লাহ এই শবনো মারিয়াম আলাইহিমাস সালাম তার হাতে দাজ্জাল পৃথিবীতে মরবে তিনি এই পৃথিবীতে শান্তি আর শৃঙ্খলা নিরাপত্তা আর ন্যায় বিচারে ভরে দেবেন কন্যা সুবাহ সারাটা পৃথিবী সারাটা পৃথিবী ন্যায় বিচার শান্তি আর নিরাপত্তায় ভরে যাবে তারপরে পৃথিবীতেই পৃথিবীতেই মৃত্যুবরণ করবেন ইবনু মারিয়াম কন্যা ঈসা ইবনু মারিয়াম আলাইহিমাস আসসালাম তার জন্মের পর মায়ের কুলে নবজাতক মায়ের কুলে সর্বশেষ যে কথাটা বললেন নাম্বার মারিয়ামের কত নাম্বার আয়াত ইসবনু মারিয়াম আলিম সালাম বললেন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়ায়াওমা আমুতু ওয়ায়াওমা হাইয়া আমার প্রতি শান্তি যেদিন জন্ম নিলাম আমার জন্য শান্তি যেদিন মারা যাব আমার জন্য শান্তি যেদিন আবার পুনরায় জীবিত হব কন্ন সুবহানাল্লাহ ঠিকানা পেলাম আল কোরআন আল এ 19 নাম্বার সূরার 15 নাম্বার আয়াতে এবং 33 নাম্বার শরণ থাকবে 19 নাম্বার সোরা, 16 নাম্বার পারা প্রথম পেলাম কত নাম্বার আয়াত 15 নাম্বার আয়াত দ্বিতীয়বার পেলাম 33 নাম্বার আয়াত এই দুইটি আয়াতে প্রথম জাকারিয়া আলী সালাম এর পুত্র হিয়া আলী সালামের ব্যাপারে কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন হাইয়া আর দ্বিতীয় তেত্রিশ নম্বর আয়াতে ই স্বপ্ন মারিয়াম জন্মের দিনে নবজাতক মায়ের কুলে মায়ের কুলে বললেন আর আমার প্রতি শান্তি যেদিন জন্ম নিলাম আমার প্রতি শান্তি যেদিন মারা যাব আমার প্রতি শান্তি যেদিন আবার পুনরায় এখন কোরআনের দুটি আয়াত আপনি আমি আব্দুল করিম আব্দুর রহিম করিম আকাতুন সবাইকে শিকায় সবাইকে শিকায় তুমিও প্রস্তুত হও যাতে করে তোমার জন্মের দিনটাও শান্তির হয় তুমি প্রস্তুত হও যাতে মরণের দিনটাও শান্তির হয় প্রস্তুত হও যেন পুনরায় যেদিন উঠবা ওই দিনটাও শান্তির এখন আপনারা বলতে পারেন আচ্ছা এই মাহফিলে আমরা যারা বুড়া জোয়ান তরুণ কিশোর নারী পুরুষ ছেলে মেয়ে সবাই তো জন্ম নিয়েই নিছি এখন জন্মের দিনে শান্তি হইব কে জন্মের দিনে শান্তি হইব তেলে শুনেন এই শান্তিটা প্রথম হলো যারা অলরেডি জন্ম নিয়ে নিয়েছি যারা এখন বড় হয়েছি তারা তাদের জন্মের দিনকে শান্তিতে ভরে দিতে পারে যদি একজন ব্যক্তির জন্মের দিকে তাকায় এবং জন্মের দিন শান্তিময় করার দিকে তাকায় তিনি হলেন বিশ্বনবী বলেন বিশ্বনবী মোহাম্মদুল রসুল সারাটি জীবন সপ্তাহে দুই দিন রোজা রেখেছেন একটি ছিল সোমবার আর একটি ছিল কি লোকজন তো না তার মানে আমল করে না তার মানে আমল করে না লাভটা কি আমল যদি না আমল যদি আমল করতে রাজি আছেন সপ্তাহে দুই দিন বিশ্বনবী সারাটি জীবন রোজা রেখেছেন একটি সোমবার আর একটা বৃহস্পতিবার সোমবার আর বৃহস্পতিবার এবং প্রশ্ন করা হয়েছে কেন আপনি রোজা রাখেন নবীজি দুইটি কারণ বলেছেন কয়টি কারণ বিশ্ব নবী সবাই রামের প্রশ্নের জবাবে দুইটি কারণ বলেছেন প্রথম একটি কারণ বলেছেন সোমবারে রোজা রাখেন কারণ নবীজি বলেছেন সোমবারে আমি পৃথিবীতে জন্ম নিয়েছিলাম আপনারা আমরা আনেকালে মোলামারাও জন্মের দিনে রোজা রাখে খুঁজে পাওয়া মুশকিল مشকিন আমাদের গায়ে নিয়ে বললাম আম পাবলিক তো যা আমার কাটাল হয়ে গেছে আম পাবলিক যা আমার কাটাল হয়েছে লিচুয়ার আনারস ওতে বাকি আছে নাকি রাগ করতেছেন বিশ্বনবী সারাটি জীবন সোমবারের রোজা রেখেছেন বলেছেন সোমবারের রোজা রাখি কারণ ওই দিন আমি পৃথিবীতে জন্ম নিয়েছিলাম জন্মের দিনটা শান্তিতে ভরে দিতে চান নবীজির সুন্নাটা পালন করেন রাজি আছেন করবেন ইনশাল্লাহ নাকি বেলুন ফুলাইয়া মোমবাতি জ্বালায়া বান্দরের গোষ্ঠীর মতো কইবেন কি জানি কয় হ্যাঁ আমি কইতাছি নাকি আমি কই নাই বেলুন ফুলায় মোমবাতি জ্বালায় বেলুন রে ফুটু করে দেয় মোমবাতি নিবায়া দেয় আর কয় তোর শুভ জন্মদিন বাংলায় কয় না ইংলিশ দিয়া কয় কত বড় কম আমি বুঝি না বাতিটা নিবায়া দেয় আর বেলুনটা এর মানেটা কি তার মানে তোর জন্মের দিনে তোর নবীর বিশ্বনবীর অনুসরণ করা উচিত না উচিত না উচিত না উচিত না দুই নাম্বার কারণ নবী বলেছেন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি কারণ ওই দুইটা দিনে আমল নামা দফতর হয়ে আল্লাহ কাছে আমি বিন আমি আল্লাহর কাছে সোমবারে বৃহস্পতিবারে উঠবে প্রথমেই থাকবে আমি রোজাদান কন্যাশবাহ আল্লাহ তাই বন্ধু গান যারা অলরেডি জন্ম নিয়েছি বড় হয়েছি জন্মের দিনটা সুন্না পালনের দ্বারা রোজা আকার দ্বারা শান্তিতে ভরে দিতে পারি রোজা রাখলে জন্মের দিনে রোজা রাখার অভ্যাস তৈরি করলে বাতি জ্বালানো নিবানু বেলুন ফুলানো আর ফাটানোর শয়তানি খাসলত চলে যেত টিংনা বেটিক আরে ভাই টিংনা ভেটিক হা নিজের জন্মের দিনটাকে শান্তিতে ভরে দিতে চান তাহলে প্রতি মুহূর্তে স্মরণ করেন জন্ম নিয়েছিলাম তবে অবশ্যই মর্তেও মর্তেও হা অনেক লম্বা কথা বলবো না অনেক কথা বলার ছিল সময় খুব অ্যাডমিট করা বাজান তো আসবে বন্দেগান জন্মের দিনটা শান্তিতে ভরে দেয়া আরেকটা যেটা জন্মের দিন শান্তিতে ভরে দিতে পারি তা হল। আপনার আমার অনাগত ভবিষ্যৎ যারা পৃথিবীতে আসবে তাদের জন্মের দিনটা শান্তিময় করে দিতে পারি ঠিক না বেটি তবে জন্মের দিন শান্তিতে ভরে দিতে আপনি বলতে পারেন হুজুর তাইলে জন্মের দিন তো আমরা শান্তি দেই আমরা এখন হাসপাতালে লইয়া যাই আমরা কই সিজার করো আমরা কই কেচি দিয়া কাটো আর শান্তি দিলাম না সন্তানেরও কষ্ট নাই মারও কষ্ট নাই কত শান্তি না এই ধরনের সিজার দিয়া যে শান্তি শান্তি দিচ্ছি এর প্রভাব সমাজে আছে না নাই আমি আর বলতে গেলাম না মিলাই তবে যে কথাটা বলতে চাই তা তাহলে জন্মের দিন শান্তিময় হয়ে যায় যদি তার মা ভালো হয় বাবা ভালো হয় কে ভালো হয় জোরে বলেন কে ভালো জোরে বলেন কে ভালো মা যদি ভালো হয় বাবা যদি ভালো হয় বাবার মা যদি ভালো হয় তাইলে জন্মের দিনটা শান্তিতে ভরে যায় ঠিক না বেটি বিশ্বাস করুন আল্লাহ একই সোরাতে সোরা তু মারিয়াম উনিশ নাম্বার সোরা প্রথমে বললেন ইয়াহিয়া আলী সালামের কথা তার বাবাও ছিলেন মাও ছিলেন বাবাও ছিলেন মাও ছিলেন ইয়াহিয়া আলী সালাম তার বাবার নাম জাকারিয়া আলী সালাম ঠিক না জাকারিয়া আলী সালাম নবী ছিলেন কি ছিলেন কি ছিলেন নবী ছিলেন জাকারিয়া আলী সালাম নবী তার স্ত্রী নবীর স্ত্রী নবী বাবা নবীর স্ত্রী মা ওই ভালো বাবা ভালো মা থেকে জন্ম নিয়েছেন তাই তার জন্মের দিনটা শান্তিতে ভরে গেছে আর এখন যদি গুসকুর বাবা সুষ্ঠুর বাবা আর দাইউস বাবার সন্তান হয় জন্মটা শান্তিতে রাগ করতেছেন না

একই রকম কথা দুইবার বললেন প্রথমবার বললেন ব্যাপারে যার আছে আছে মাও তারপরে আলাদাভাবে বললেন আরেকজনের ব্যাপারে যার বাবা নাই খালি মা আছে খালি কি আছে কি আছে তার মানে সন্তান ভালো মন্দ হওয়ার ব্যাপারে মায়ের অবদান মায়ের অবদান মায়ের ভূমিকা মায়ের ভূমিকা বাবার চেয়ে হাজার গুণ বেশি সুবান আল্লাহ কইলেন না তো আপনারা দুই দিন পরে কইবেন না বাড়ি যাইয়া কইবেন হ্যাঁ বাড়ি যাইয়া একটু কইয়ে কারণ আপনার আমার বাড়িগুলো অক্সিজেন বেগম বাতাস খাতুনে ভরে গেছে চেয়ারম্যান ভাই রাগ করতেছেন কি ভাই সভাপতি সাহেব ভুল কইতেছি সন্তান সন্তান তার জন্মের দিনটা শান্তিতে ভরে যায় সালাম সালাম আর সালাম যদি মা ভালো বাবা ভালো তবে বিশেষ করে মা যদি ভালো হয় বাবা ও আলিপের মতো সোজা হয় আরে ভাই ঠিক না বেটি মা যদি ভালো হয় মা ভালো নারী ভালো স্ত্রী ভালো অবশ্যই স্বামীটা ভালো কারণ একজন নারী পারে না এমন কোন কাজ নাই নাই এই পুরুষরা সবাই আছে কিন্তু কারণ আল্লাহর গুলাম হইতে কষ্ট কিন্তু আমি কই নাই কিন্তু তাইলে কইবেন হুজুর দাওয়াত দিয়ে আনলাম আপনি আমাকে এত খারাপ এটা টাইটেল কইলেন কারণ কার গুলাম হয় তবে সৌভাগ্য তাদের নারী কোরআন জানে হাদিস জানে যারা আকি দাবি শুদ্ধ যে নারী সন্তান পেটে ধারণ করে কোরআন তেলাওয়াত করে যে নারী মায়ের যোগ্যতা অর্জন করেছে জেনে রাখা উচিত সত্যিকারের মা আসল মা সঠিক মা যথাযথ মা তার গর্বের সন্তান তার জন্মের দিনটা সৌভাগ্যে ভরে যায় শান্তিতে ভরে যায় কন্যা সুভান আজকের বাংলাদেশে আপনারা কোন জাতীয় সঙ্গীত গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিন্তু সোনার বাংলা চুরে বই গেছে ঠিক কোয়েন না কোয়েন না কোয়েন না কারণ আপনার আমার ভিতরেও থাকতে কি মরা করতেছেন নিজের বিরুদ্ধে সত্য বলা উচিত কারণ বঙ্গবন্ধু যে দেশটাকে স্বাধীন করল যার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আক্ষেপ করে বলেছে মানুষ পায় স্বর্ণের খুনি আমি পাইলাম আমি পাইলাম এখন বেঁচে থাকলে কি বলতো আল্লাহ কারণ বাংলাদেশে বাংলাদেশে এক বালিশের দাম বালিশ মাটি থেকে ছয় তলায় উঠবে ভাড়া জানি কত ভাই বুঝলে গেছেন হ্যাঁ একটা পর্দা ওরে বাবা বাবা এত দাম চুর কাহাকে বলে একটা সময়ে চুর ছিল অশিক্ষিত গন্ধ মূর্খ ঠিক না কিন্তু এখন এখন অনেক বড় বড় সার্টিফিকেট দাঁড়ি চুরের সংখ্যা কম না বেশি খুঁজ নিয়ে দেখেন চুর হয়েছে কারণ মা ভালো না কি ভালো না আল্লাহ রিম্বার সৌরা একাত্তর নাম্বার সৌরায় আমার বাজান আসতেছে কি সবাই বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের বাপ বেতা সহ আপনাদেরকে আল্লাহ কবুল করুন বলেন আমিন জুড়ে করুন আমিন আল্লাহ সরাই নুহের মধ্যে হাজার হাজার বছর আগে নু আলী ইসালাম যে করেছিলেন করান আল তুলে ধরেছেন আল্লাহ তালা রব্বুল আলমিন বললেন নু আলী ইসালাম رب العالمين اركتشبولين رب لا تذر على الارض من الكافرين ديارا انك ان تذرهم يضلوا عبادك ولا يلدوا الا فاجرا এই পৃথিবীতে একজন কাফের অধিবাসী কেও ছেড়ে দিও না যদি ছেড়ে দাও তারা তোমার ভালো বান্দাদের বিভ্রান্ত করবে আর জন্ম দেবে জন্ম দেবে জন্ম দেবে কাফের ওয়ালায়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা পাপিষ্ট পাপিষ্ট পাপাচারী কাফের ছাড়া কিছুই জন্ম দেবে তাই বাবা ভালো মা ভালো সন্তান ভালো মা খারাপ বাবা খারাপ সন্তান আজকে সারাটা পৃথিবীতে এই ডাকাতের গ্রাম কারণ মায়েরা অনেক ভালো মায়েরাও মা ভালো না সন্তান ডাকাত মা ভালো না সন্তান চুর আমাদের দেশও এটাই ঘটেছে ঠিক না বেটি বলতে পারেন বললাম এই জন্যে আমরা সংশোধন হতে চাই না চাই না আমরা ফিরে আসতে চাই কে কে রাজি আছে বলেন আমরা চাই আমাদেরই সোনার বাংলা সোনার মানুষে ভরে যাক আর সোনার মানুষে যদি ভরে যেতে হয় তাইলে জন্মের দিনটা শান্তিময় হতে হবে আর ওই ব্যক্তির জন্মের দিন শান্তিময় যার মা ভালো যার বাবা বাবা ভালো মা ভালো ওর জন্মের দিনটা শান্তিময় জেনে রাখবেন তিনটা দিবস শান্তিতে যদি ভরে যায় তাইলেই সার্থক একটা জন্মের দিন আর একটা মরণের দিন আর একটা পুনরুত্থানের দিন আমি সবটা আর বলবো না বাজান আসছেন শেষ করে দেই মরণের দিনটাও যদি খুশির দিন হয় একটা কবিতা আছে আপনারা সবাই জানেন তুমি যখন এসেছিলে এই ভবে তুমি কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন তুমি করহে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে কাঁদিবে ভুবন তাই আসুন না আমরা আমাদের জন্মের দিনকে হা সন্তানদের অনাগত ভবিষ্যতের জন্মের দিন শান্তিতে ভরে দেই মৃত্যুর দিনটাও শান্তিতে ভরুক আর পুনরুত্থানের দিনটাও শান্তিতে ভরুক এই তিনটা দিন শান্তিতে যার তারই সফলতা তারই সার্থকতা আর এই শান্তির পিছনে মা আর বাবার অবদান সব চাইতে সব চাইতে أسكي قرْجُنْتُ هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أُنيب